শুরু হয়েছে ইলিশের ভরা মৌসুম। সমুদ্রে কিছু ইলিশ মাছ পড়লেও স্থানীয় নদীগুলোতে তেমন ধরা পড়ছে না ইলিশ। বাজারে সরবরাহের চেয়ে চাহিদা বেড়েছে দ্বিগুণ। প্রতিদিন ভোরের আলো ফুটতেই সুদূর সমুদ্র থেকে 400-500 মন ইলিশ আসলেও নদীর ইলিশের চাহিদা বেশি। এই সময় অনেক মাছ থাকার কথা এখন, কিন্তু মাছ নদীতে কম, ঠিক আছে, সমুদ্রে কিছু মাছ ধরা পড়ে, তাও মহিপুর মানে কক্সবাজার ওদিকে বিক্রি হয়, বেশি পায় না তাও, মানে এখন নদীতেই মাছ কম দেখে মানে আমদানি কম অনেক মাছের, দাম অনেক চওড়া, আগের থেকে অনেক চওড়া মাছ। বৈশাল নগরীর পাইকারি মৎস্য বাজার পোর্ট রোডে সুস্বাদু ইলিশের বাজার সরগরম থাকলেও দাম কমেনি মোটেও। আকাশ ছোঁয়া দামের কারণে বাজারে দরদাম করেই বাড়ি ফিরছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। অদূরেই থেকে যাচ্ছে রূপালী ইলিশ। মনে চাইলেও অনেকেই সুস্বাদু ইলিশের স্বাদ মুখে নিতে পারছেন না, তাই দামের আগুনে পুড়ছে ইলিশের স্বাদ। 550 টাকা দিয়ে 1 কেজি গরুর মাংস কেনা গেলেও 1 কেজি ওজনের ইলিশ মাছ কিনতে 1,400 টাকা গুনতে হচ্ছে। 500 থেকে 700 গ্রাম ওজনের ইলিশের দাম 500 থেকে 700 টাকারও বেশি, তাই তার মতো অনেক মানুষই বাজারে এসে ইলিশের দরদাম করেই বাড়ি ফিরছেন। ইলিশের স্বাদ আর মুখে নেওয়া সম্ভব হচ্ছে না। ইলিশের দাম প্রচুর, মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে, এত দাম দিয়ে ইলিশ খাওয়া সম্ভব না, কি কারণ বুঝি না। হ্যাঁ, এখন তো মৌসুম, কিন্তু কোনো দাম কমতেছে না। এদিকে ব্যবসায়ীরা আশা করছেন চলতি মৌসুমের সামনের দিনগুলোতে কিছু মাছ পড়ার সম্ভাবনা রয়েছে। বাজারে পর্যাপ্ত পরিমাণে ইলিশ আসলেই দাম কমার সম্ভাবনা রয়েছে বলে জানালেন এই ব্যবসায়ী। কেনা মনে করেন 42,000, তাতে পড়ছে মনে করেন 1,150-1,160 টাকা পরে, বা এর আমরা 1,200 পেয়েছি, 40-50 টাকা কেজিতে লাভ হয়। যাক, হ্যাঁ, একটু মাছ আজকে একটু কম, তো এর জন্য দাম একটু হালকা একটু বেশি। সাগরের মাছ এই দেশি লোকাল মাছের তো মনে 3,000-4,000 টাকা কম, সাগরের মাছ কম, আমদানি কম, গায়ে হালকা, আর লোকাল মাছের গায়ে টাইট খাইতে ভালো, ওটার সাথে ওটা 2-3,000 টাকা ডিফারেন্স দেয় আপনার সাগরের মাছে দিয়া। আর মাছ এই দিনে এই মাসে মাছ উৎপাদন অনেক, কিন্তু এই বছর তেমন নাই, এই বছর কম। ব্যবসায়ীরা জানিয়েছেন গত মৌসুমের চেয়ে এবছর ইলিশের সংখ্যা কম। শাহিন সুমন, নিউজ বরিশাল। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।